উত্তম দে ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি চলে এসেছি বাংলার হস্তশিল্প মেলা সোনাঝুরি হাটে। এর আগেও আমি বেশ কিছু ভিডিও প্রস্তুত করেছি, সেই ভিডিওগুলিতে আপনাদের এত ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এই ধরনের আরও আনন্দদায়ক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অন করে দিন এবং অল অপশনটিকে ক্লিক করে দিন। আজ লুপ্তপ্রায় সুপ্রাচীন ঐতিহ্যময় বাংলার হস্তশিল্প, তবু আজও কিছু মানুষ আছে যারা এই শিল্পকে অক্ষুণ্ণ রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে চলেছে। প্রাচীন কলকাতা, সুতানোটি, গোবিন্দপুর এই তিনটি গ্রাম নিয়ে গড়ে উঠেছে এই কলকাতা মহানগরী। সংস্কৃতি ও কৃষ্টির শহর এই কলকাতা। আর এই কলকাতার ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশন এবং কলকাতা কর্পোরেশনের 111 নম্বর ওয়ার্ডের যৌথ উদ্যোগে বাংলার হস্তশিল্পের সম্ভার নিয়ে অবস্থিত সোনাঝুরি হাট সহযোগিতায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার হস্তশিল্প গোষ্ঠী, মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাসের পৃষ্ঠপোষকতায় এবং স্বনামধন্য কাউন্সিলর সন্দীপ দাসের অক্লান্ত উদ্যমে এই অঞ্চলে এই রকম একটি অভাবনীয় মেলা উদযাপিত হয়েছে। মেলাটি উদ্বোধিত হয়েছে 22 জুন 2022 সাল বিকেল 5টায় এবং চলবে 28 জুন 2022 সাল পর্যন্ত। এটি খোলা থাকছে বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত। স্থান কামডহুরি পুরোপাড়া মাঠ, পঞ্চদুর্গা মাঠ। এই সোনাঝুরি হাটের মেলায় পাওয়া যাচ্ছে মুর্শিদাবাদের শিল্প, খাদি এবং অন্যান্য হস্তশিল্পীদের তৈরি পটশিল্প, বাঁশের নানান ধরনের জিনিস, কাঠের পুতুল, শীতল পাটির তৈরি করা জিনিস, টেরাকোটার কাজ, কাঁথা স্টিচ ও এমব্রয়ডারি পোশাক, বাঁশি, একতারা, নানান গৃহসজ্জার জিনিস। এছাড়া রয়েছে বিভিন্ন ধরনের হাতের তৈরি গহনা। আসুন মেলা প্রাঙ্গণের চারিদিকটা ঘুরে দেখি। আহ, শিল্পীদের কি অসাধারণ হাতের কাজ, দেখলে চোখ জড়িয়ে যায়। এখন সুপর্ণা দত্ত একটি নৃত্য অনুষ্ঠান মঞ্চস্থ করবে। আমি আমাদেরই ওয়ার্ডের এবং আমাদের ওয়ার্ডের মঞ্চস্থ করবে। হাতের তৈরি মহিলাদের গহনার সম্ভার তাদের মনকে আকর্ষণ করবেই করবে। মেলা প্রাঙ্গণে রয়েছে বিভিন্ন ধরনের একতারা ও বাঁশের বাঁশির সম্ভার। শিল্পীদের অভাবনীয় টেরাকোটার কাজ আমাদের মনকে মুগ্ধ করে দেয়। কোথা থেকে এসেছেন?
কৃষ্ণনগর। আমাদের ক্লাবের এবং মেলা ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেলে রয়েছে হালকা স্ন্যাক, যা আপনার স্বাদের ও স্বাস্থ্যের খেয়াল রাখবে। বাচ্চাদের আনন্দের ব্যবস্থাও করা হয়েছে এই মেলা প্রাঙ্গণে, যাতে তারা এসে বিরক্ত না হয়ে যায়। সুস্বাদু আচারের সম্ভারও রয়েছে এই মেলা প্রাঙ্গণে। আপনাদের মনকে আকর্ষণ করবে এই স্টলের গয়না বই। কাঁথা স্টিচিং, এমব্রয়ডারি এবং বিভিন্ন সূক্ষ্ম সূক্ষ্ম হাতে কাজের পোশাকের সম্ভারও এই মেলায় দেখা যায়। রয়েছে নারকেল মালা তৈরি অভাবনীয় সব এবং হাতে তৈরি গহনা। কাঠের ওপর তৈরি নানান চিত্র কারুকার্য আপনার মনকে আকর্ষণ করবে। এগুলি হল অ্যালুমিনিয়ামের দেখছি ঢাকনার উপর তৈরি করা নানান পটশিল্প। এই ফুলদানির দিকে তাকালেই চোখ জুড়ে যায় এর কারুকার্য দেখে, আকর্ষণ করে মন। উঠে যাওয়ার জন্য নয়, এত খাটবো কেন, তুলি দিয়ে করি।
ব্যাগ আমি প্লাস্টিকের বিরুদ্ধে আশা করি নিয়ে চলে যাবে। রয়েছে কাঠের উপর তৈরি কারুকার্য, যেটা আপনার বাড়ির শোভা বর্ধন করবে। রয়েছে সুন্দর সুন্দর বসার আসন, এছাড়াও ঘরের জন্য নানান জিনিস। মেলা প্রাঙ্গণে শিল্পী চিত্র অঙ্কন করে চলেছে, এখানেই হবে তার সৃষ্টির বিপণন এবং প্রদর্শন। পান রসিকদের জন্য রয়েছে রকমারি বাহারি। এই হওয়ায় মিঠাই আমার আপনার শিশুদের অর্থাৎ সকলেরই খুবই প্রিয়। চলে এসেছি এমন একটি স্টলে যেখানে আলো রসনায় সঙ্গে সঙ্গে পাচ্ছেন শিল্পের ছাওয়া, অর্থাৎ একটি ল্যাম্প সেটের দোকান। তামার তার দিয়ে তৈরি করা সুন্দর সুন্দর পেন্টিং, যা আপনার মনকে আকর্ষণ করবেই করবে। মেলা প্রাঙ্গণে জিনিসপত্রের সঙ্গে সঙ্গে আপনারাও খাবারের জিনিসও পাচ্ছেন। এখানে রয়েছে ভেলপুরি, ফুচকা, হালকা স্ন্যাক্স, মুখরোচকের দোকান, সঙ্গে বাচ্চাদের জন্য রয়েছে আইসক্রিম, হাওয়াই মিঠাই। তো ভিডিওটি এই পর্যন্ত। আশা করি আগের ভিডিওগুলির মতো এই ভিডিওটিও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন। নমস্কার।